এখানে আসতে এসেছি আমাদের মানববন্ধন এবং অনুষ্ঠান কর্মসূচি করার জন্য। আপনারা জাতির কাছে আপনাদের সম্মতি পাইতে পারেন আমাদের চাই। আমরা শুধুতম শিক্ষক নিবন্ধনধারী, আমাদের 2015 সংশোধিত গ্যাজেট পরিপত্র এবং সার্কুলারের মাধ্যমে আমরা শূন্যবাদে টিকেছিলাম। টিকার পরে 2017 সনে আমাদের 17,254 জন হয়েছিলাম টোটাল। তার মধ্যে আমাদের 22,000 জন হাইকোর্টে আপিলে মামলা করে তারা গত 2 বছর হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছে, অথচ আমরা পরবর্তীতে 3,500 জন হাইকোর্টে আপিলে মামলা করে আমরা রায় পেয়েছি। হাইকোর্টে আপিল ডিভিশন রায় পাওয়ার পরেও আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং NTRC এখনও নিয়োগবঞ্চিত করে রেখেছে। তারা আপিলের রায় বাস্তবায়ন করছে না, তারা আমাদের সাথে বৈষম্য করছে। সেই বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা বাধ্য হয়ে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের 5 জন প্রতিনিধি শিক্ষা প্রতিনিধির সঙ্গে দেখা করতে গিয়েছেন। আশা করছি আমরা আজকের মধ্যেই আমাদের রায় বাস্তবায়ন হবে এবং সেই আলোকে আমাদের প্রজ্ঞাপন জারি হবে নিয়োগের। দীর্ঘ 7 বছর হল আমরা যে বৈষম্য